চট্টগ্রামের কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে নির্মিত বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে যোগাযোগের নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। এরপর আনোয়ারায় কোরিয়ান ইপিজেড মাঠে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নের মুকুটে যোগ হলো আরেকটি সোনালী পালক, খুলে গেল কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই উপলক্ষে সকাল থেকেই বর্ণিল হয়ে ওঠে চট্টগ্রামের পথঘাট। সকাল 11:30টার কিছু পরে চট্টগ্রামে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। পতেঙ্গায় কর্ণফুলি নদীর তলদেশে ফলক উন্মোচনের মধ্য দিয়ে উদ্বোধন করেন মাল্টিলেন আন্ডার ওয়াটার এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল। এরপর টোল দিয়ে তার গাড়িবহর নিয়ে পার হন 9 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের বঙ্গবন্ধু টানেল। এসে পৌঁছান আনোয়ারায় কোরিয়ান ইপিজেড মাঠে সমাবেশ স্থলে। সেখানে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। একটি বিশেষ স্মারক ডাক টিকেট, খাম ও বিশেষ সিলমোহরও প্রকাশ করেন। জনসভাস্থল তখন কানায় কানায় পূর্ণ। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্যে আরেকটি নতুন যুগের সূচনা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সমগ্র পৃথিবী প্রশংসা করে, পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে হাউতাস করে, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা আর তাদের দোসরেরা তারা সমালোচনা করে। সেই দুর্নীতি, সেই হাওয়া ভবন থেকে নিয়ে আপনারা ত্রাসের রাজনীতি করেছেন, সন্ত্রাসের রাজনীতি করেছেন। 21 আগস্টের গ্রেনেড হামলায় আমার প্রাণ প্রিয় নেত্রীকে আপনারা হত্যা করতে চেয়েছিলেন। আর আবার 71-এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চক্রান্ত করছে, যার নেতৃত্বে আপনাদের চট্টগ্রামের আমির খসরু ওই ফখরুল, এরা আজকে মূল কারিগর, এরাই এ শয়তানদের নেতা যারা শয়তানি করছে আজকে দেশের বিরুদ্ধে। এই টানেল জাতীয় এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। নৌকায় ভোট দেওয়ার জন্যই এই উন্নয়ন সম্ভব হয়েছে বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যারা আগুন সন্ত্রাস করে তাদের জনগণ প্রতিহত করবে। আজকে বিএনপি সরকারের পতন ঘটাবে, নানা রকমের আন্দোলনের হুমকি দেয়। একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছে। ওই সমস্ত ভয় ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে কোনো লাভ নাই। ওরা ভোট চোর, ওরা জনগণের অর্থ চোর, ওরা খুনি। বিএনপি জামাত মানেই হচ্ছে খুনি, হত্যাকারী, সন্ত্রাসী, জঙ্গিবাদী বিশ্বাসী। আগামীকাল থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেল। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।